আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হলো, আপনার ত্বকে যদি প্রচণ্ড পরিমাণে ধুলাবালি থাকে, তা কীভাবে আপনি অতি দ্রুত এবং ঘরোয়াভাবে ফেসিয়াল করবেন। তো বন্ধুরা, এটি অতি সহজ একটি ফর্মুলা। আপনি এই ফর্মুলা যদি প্রয়োগ করেন, তাহলে আপনি আপনার মুখকে সবসময় ধুলাবালি থেকে সুরক্ষিত রাখতে পারবেন। এবং আপনার মুখে যদি কোনো রকম কালো দাগ, সাদা দাগের ফারাক থাকে, তাহলে আপনি দুটাকে একসাথে মিক্স করে ন্যাচারালি একটা কালার, ভালো একটা কালার আনতে পারবেন আপনি আপনার মুখে। এছাড়া বন্ধুরা, আপনার মুখে যদি প্রচণ্ড পরিমাণে ব্রণ হয়ে থাকে, তাহলে আপনি এই ফর্মুলার মাধ্যমে আপনি অতি দ্রুত ব্রণ থেকে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এর জন্য আপনাদের তিনটা জিনিস কালেক্ট করতে হবে। তার ভিতর প্রথমত হচ্ছে শসা। তো বন্ধুরা, শসা এমন একটি উপাদান যে শসা, বিশেষ করে কচি শসাগুলো আপনার দেখবেন একটু তেতো হয়। আর এই তেতো পদার্থটি আপনার ত্বকে যদি ভালো করে আপনি ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ত্বক থেকে যে ঘামটা বের হয়, আর এই ঘামের জন্যই আপনার মুখে সব সমস্যার সৃষ্টি হয়। কারণ আপনার মুখে যখন ঘামটা থাকে, তখন ধুলাবালি আপনার মুখে দ্রুত আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, এই ধুলাবালিকে রোধ করতে এই শসা গুরুত্বপূর্ণ একটি উপাদান। তো বন্ধুরা, দ্বিতীয়টি যেটা লাগবে সেটা হচ্ছে লেবু। তো বন্ধুরা, আপনারা অনেকে কাগজি লেবু চিনেন, আপনারা কাগজি লেবু ব্যবহার করবেন, কারণ এই কাগজি লেবুতে বেশি উপকার আপনারা পাবেন। তো বন্ধুরা, এই লেবুতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক। তো বন্ধুরা, এই লেবু আপনাদের ত্বককে সুরক্ষিত রাখতে, বিশেষ করে ধুলাবালির হাত থেকে 100% গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, থার্ড যেটা লাগবে সেটা হচ্ছে খাঁটি গা মধু। তো বন্ধুরা, এই খাঁটি গা মধু রূপচর্চার ক্ষেত্রে 100% কার্যকরী একটি উপাদান। বিশেষ করে আপনাদের ত্বকে যদি ব্রণ হয়ে থাকে, তাহলে মধু ব্যবহারে আপনাদের ত্বক থেকে পুরোপুরি ব্রণ থেকে মুক্তি করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, প্রথমে এই যে শসা আছে, শসাকে একেবারে ছোটো ছোটো করে কাটবেন, চিকুন চিকুন করে। বন্ধুরা দেখুন, এই যে আমি দেখাচ্ছি, আপনারা ঠিক এভাবে চিকুন চিকুন করে কাটবেন, বেশি মোটা করে কাটার চেষ্টা করবেন না। তো বন্ধুরা, আপনারা এভাবে চিকুন চিকুন করে প্রথমে শসা কাটবেন। শসা কাটার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, শসাকে ঠিক এভাবে রাখবেন। এভাবে রাখার পরে আপনারা শসার এপাশ ওপাশ এই লেবু দিয়ে ভিজিয়ে দিবেন। ঠিক আমি যেভাবে দিচ্ছি বন্ধুরা দেখুন, ঠিক এভাবে আপনারা শসাকে ভিজিয়ে দিবেন। মানে আপনাদের মিনিমাম 4 থেকে 5টা শসা লাগবে বন্ধুরা। আপনারা সবকটা শসাকেই ঠিক এভাবে ভিজিয়ে দিবেন। তো বন্ধুরা, এভাবে ভিজিয়ে দেওয়ার পরে আপনারা ভালো করে দেখবেন যে এপাশ ওপাশ ভালো করে লাগাবেন। আমি যেভাবে লাগাচ্ছি, আপনারা ঠিক এপাশ ওপাশ ভালো করে মিক্স করবেন শসাকে, যাতে এই লেবুর সাথে শসাটা পুরোপুরিভাবে মিক্সড হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা যখন বুঝবেন যে পুরোপুরিভাবে মিক্সড হয়ে গেছে, ঠিক তখনই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এই যে মধু আছে, আপনারা খাঁটি গা মধু কালেক্ট করার পরে আপনারা এই মধুকে ঠিক এভাবে দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন, আমি ঠিক যেভাবে দিচ্ছি আপনারা ঠিক এভাবে দিয়ে দিবেন। তো বন্ধুরা, দিয়ে দেওয়ার পরে আপনারা ঠিক একইভাবে আবারও মিক্স করবেন, এই যে শসা আর হচ্ছে আপনার মধু আর হচ্ছে লেবুর সাথে ভালো করে মিক্স করবেন। তো বন্ধুরা, মিক্স করার পরে আপনারা দেখবেন যে আলাদা একটা ঘ্রাণ বের হচ্ছে। তো বন্ধুরা, এভাবে মিক্স করার পরে আপনারা যেটা করবেন, আপনাদের ত্বককে প্রথমে ভালো করে ধুয়ে নেবেন, এমনি শুধু পানি দিয়ে, কোনো সাবান ছোটা না অথবা কোনো ফেসওয়াশ দিয়ে না। ধোয়ার পরে আপনারা এভাবে ম্যাসেজ করবেন, ঠিক আমি যেভাবে ম্যাসেজ করছি বন্ধুরা দেখুন, আপনাদের ত্বকে ঠিক এভাবে আপনারা ম্যাসেজ করবেন। যখনই দেখবেন যে এপাশ এবং ওপাশের রস শেষ হয়ে গেছে, দেন আপনি আর একটা নেবেন। এভাবে আপনি সম্পূর্ণটা আপনার মুখে যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন তো আপনার ত্বকটি দেখবেন বন্ধুরা ঠান্ডা হয়ে যাবে। যখন আপনার ত্বকটি ঠান্ডা হয়ে যাবে, তখন আপনি ওয়েট করবেন বন্ধুরা, আপনারা দুপুরবেলা এই ফর্মুলাটি ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ আপনারা একটু রোদে থাকলে দেখবেন বন্ধুরা, এটা অতি দ্রুত আপনার ত্বকের সাথে মিশে যাবে, এবং আপনার ত্বকটি যখন শুকিয়ে যাবে, তখন আপনি ভাববেন যে আপনার কাজ হয়ে গেছে। তো এভাবে হওয়ার পর সাথে সাথে কিন্তু আপনি ধুয়ে ফেলবেন না, আপনি চেষ্টা করবেন যে একটু বেশি সময় রাখার জন্য। তাহলে দেখবেন যে আপনার ত্বকটি আগের থেকে অনেক নরম হয়ে গেছে, মানে সফট হয়ে গেছে, আগের থেকে অনেক সফট হয়ে গেছে আপনার ত্বক। আপনি মানে আপনার ত্বক যখন ধরবেন, আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার ত্বকটি ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে নেওয়ার পর দেখবেন যে আপনার ত্বকে একটা ফ্রেশনেস কাজ করছে। আর এভাবে বন্ধুরা আপনারা ধুলাবালি থেকে 100% রোধ করতে পারবেন, মানে প্রাকৃতিকভাবে, আর আপনারা ব্রণ থেকে মুক্তি পেয়ে যাবেন অতি দ্রুত। তো বন্ধুরা, আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আর যদি কারোর বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।